দুর্গাপূজা কবে কখন কোথায় প্রথম শুরু হয়েছিল তা জানতে পারবেন ভিডিও শেষে। চলুন তাহলে শুরু করা হোক। ভারতে দ্রাবিড় সভ্যতার মাতৃতান্ত্রিক দ্রাবিড় জাতির মধ্যে মাতৃদেবীর পূজার প্রচলন ছিল। সিন্ধু সভ্যতায় দেবী মাতা ত্রিমস্তক দেবতা পশুপতি শিবের পূজার প্রচলন ছিল। দুর্গা শিবের অর্ধাঙ্গিনী হিসেবে অথবা দেবী মাতা হিসেবে পূজা হতে পারে। তবে কৃত্তিবাসের রামায়ণে আছে শ্রীরামচন্দ্র কালিদহ সাগর বগুড়ার থেকে 101টি নীল পদ্ম সংগ্রহ করে সাগরকূলে বসে বসন্তকালে সীতা উদ্ধারের জন্য সর্বপ্রথম শক্তি তথা দুর্গা উৎসবের আয়োজন করেছিল। মার্কেন্দিয়া পুরাণ মতে চেদি বংশের রাজা সুরাথা খ্রিস্টের জন্মের 300 বছর আগে কালিঙ্গে বর্তমানে উড়িষ্যার দেশুরা নামে দুর্গাপূজা প্রচলন করেছিল। নেপালে আজও দুশেরা বা দুর্গাপূজা নামে প্রচলন হয়। যদিও প্রাচীন উড়িষ্যার সাথে নেপালের পূজার কোনো যোগসূত্র আছে কিনা জানা নেই। মধ্যযুগে বাংলা সাহিত্যে দুর্গাপূজার অস্তিত্ব পাওয়া যায়। 1100 শতকে অভিনির্ণয়ে মৈথালী কবি বিদ্যাপতির দুর্গাভক্তির তরঙ্গিনীতে দুর্গা বন্দনা পাওয়া যায়। বঙ্গে 1400 শতকে দুর্গাপূজার প্রচলন ছিল কিনা ভালোভাবে জানা যায় না। 1510 সালে কুচ বংশের রাজা বিশ্ব সিংহ কুচবিহারে দুর্গাপূজার আয়োজন করেছিলেন। 1610 সালে কলকাতার বারিশার রায় চৌধুরী পরিবারের প্রথম দুর্গাপূজার আয়োজন করেছিল বলে ধারণা করা হয়। আধুনিক দুর্গাপূজার প্রাথমিক ধাপ 1800 শতকে নানান বাদ্যযন্ত্রের প্রয়োগে ব্যক্তিগত বিশেষ করে জমিদার বড় ব্যবসায়ী রাজদরবারের রাজা কর্মচারী পর্যায়ে প্রচলন ছিল। পাটনাতে 1809 সালে দুর্গাপূজার ওয়াটার কালার ছবির ডকুমেন্ট পাওয়া গেছে। উড়িষ্যার রামেশ্বরপুরে একই স্থানে 400 শত বছর ধরে সম্রাট আকবরের আমল থেকে দুর্গাপূজা হয়ে আসছে। 12 ইয়ার বা 12 আড়ি পূজা প্রথম হুগলির গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে 1761 সালে আয়োজন করেছিল। সম্ভবত সেই থেকেই 12 আড়ি পূজা শুরু হয়। 1910 সালে সনাতন ধর্ম উৎসাহিনী সভা ভবানীপুরে বলরাম বোস ঘাট লেনে এবং একই জেলার অন্যান্যরা রামধন মিত্র লেন শিকদার বাগানে একই বছরে ঘটা করে প্রথম 12 আড়ি পূজা আয়োজন করে। 1711 সালে অহোম রাজ্যের রাজধানী রংপুরে শারদীয় পূজার নিমন্ত্রণ পেয়েছিলেন ত্রিপুরা রাজ্যের দূত রামেশ্বর নয়ালঙ্কার। নবাব সিরাজউদ্দৌলার আক্রমণে কলকাতার একমাত্র চার্চ ধ্বংস হবার পর সেখানে কোনো উৎসবের অবস্থা ছিল না। পলাশির যুদ্ধে বিজয় লাভের জন্য 1757 সালে কলকাতার শোভাবাজারে রাজবাড়িতে রাজা নবাব কৃষ্ণদেব লর্ড ক্লাইভের সম্মানে দুর্গাপূজার মাধ্যমে বিজয় উৎসবের আয়োজন করেছিল। 1926 সালে অতীন্দ্রনাথ বোস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পূজা উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের স্বাধীনতার সংগ্রামে দুর্গাপূজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রিটিশ বাংলায় এই পূজা ধীরে ধীরে বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতা আন্দোলনে দুর্গা স্বাধীনতার প্রতীক হিসেবে জাগ্রত হয়। 20শ শতাব্দীর প্রথমার্ধে এই পূজা ঐতিহ্যবাহী 12 আড়ি বা কমিউনিটি পূজা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। স্বাধীনতার পর এই পূজা পৃথিবীর অন্যতম প্রধান উৎসবের মর্যাদা পায়। সরকারি বা জাতীয়ভাবে এই উৎসবকে দুর্গাপূজা বা দুর্গা উৎসব হিসেবে অভিহিত করা হয়। দক্ষিণ এশিয়ার এটিকে শরৎকালের বার্ষিক মহা উৎসব হিসেবে ধরা হয় বলে একে শারদীয় উৎসবও বলা হয়। কার্তিক মাসের দ্বিতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত এই উৎসবকে মহালয়া ষষ্ঠী মহাসপ্তমী মহাঅষ্টমী মহানবমী ও দশমী নামে পালন করা হয়। অকালে বা অসময়ে দেবীর আগমন বা জাগরণ বলে বসন্তকালে এই উৎসবকে বাসন্তী পূজা বা অকাল বোধনও বলা হয়।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।